বন্ধুরা, ফের আসলাম একটা এয়ারটেলের ডিশ লাগাতে। দেখতে পাচ্ছ আমার মেশিন সিগন্যালের মিটার, এই যে এয়ারটেলের ডিশ সিগন্যাল দেখতেই পাচ্ছ, এয়ারটেল লাগানো ছিল, এখন খুলে সান লাগাচ্ছি। সিগন্যালটা ধরে নিই, সুন্দর করে সেট করেছিলাম, মানে কিছু না হয় যাচ্ছে না গো, তো প্রবলেম লাগবে, যাচ্ছে না। প্লাসটা বের করে নিই, ব্যাক করে দিয়ে তুললো, সুন্দর করে সেট করা ছিল। এখন সানের সিগন্যালটা ধরবো, ধরে সান লাগাবো ছিল এয়ারটেলের, এটা খুলে এখন সান লাগাচ্ছি। এয়ারটেলের কাজ করেছি কিন্তু কিছু কোম্পানির ছেলেগুলো মানে আমার সেটিং না দিয়ে, সেটিং আমার নামে বসিয়ে দিয়ে এখন আপাতত করছি না, কিন্তু করতে তো হবেই যেহেতু এই লাইনে কাজ করছি। এই দেখো দিচ্ছি সানের সিগন্যালটা ধরে নিয়ে, এগুলো একটু লুজ দিয়ে দিবি, ছোটো করে একটু লুজ দিয়ে সিগন্যালটা ধরে নিই। সুন্দরভাবে এটা সেট করা হয়েছিল, যেহেতু সানের সিগন্যালটা ধরছি, এবার এদিকে হবে আসছে না, চলে আসছে বন্ধুরা। এখন সান সিগন্যাল ধরা খুব সহজ, একবারে একটুকুই ধরতে পারবা, আর সানের লস লাগলে আমার নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা ফোন করে অবশ্যই জানতে পারো, অসুবিধা নেই। সিগন্যালটা ধরলাম, টাইট করে দিচ্ছি, টাইট করা হয়ে গেলো। এখানে কিন্তু দুটো কাজ হবে, দুটোই একটা লাগানো আছে, দুটোই সান লাগাবো, ঠিক আছে। আমার বউ আসলো, ঠিক আছে। হাই বন্ধুরা, তাহলে দেখো সিগন্যাল কিন্তু ধরা হয়েছে কমপ্লিট, তো তোমরা কমেন্টে জানাও, আমাকে অবশ্যই জানাবে। সিগন্যাল ধরলাম, ঠিক আছে। হাই বন্ধু, এখানে এয়ারটেলের ইয়ে রয়েছে, এটাকেও সানের ইয়ে করবো, ঠিক আছে। আমি উল্টো পাকে ধরে আছি, ওই জন্য বুঝতে পারছো না, এটাও এয়ারটেল লাগিয়েছিলাম কিন্তু এখন সান করবো। বাই বন্ধুরা, রাখছি তাহলে।